हेलो गाइस, गुड मॉर्निंग दिमापुर। खूब सुंदर एक व्यू सनसेट देखते बच्चे हम। दिमापुर स्टेशन स्टैम्प এখানকার 85% ইনকাম কি যায় ট্যুরিজম পারপাস। আর আমরা এখন যে ব্রিজের উপর যাচ্ছি, ব্রিজটা নরমাল নরমাল করছে, আর এসে কাঁচরা ভাই ইন্ডিয়ার এটাই একটা প্রবলেম। কাঁচরা থেকে আবার মুক্ত হলো না আমাদের ইন্ডিয়া, সব কিছু থেকে মুক্ত হয়ে গেলো, কিন্তু কাঁচরা থেকে মুক্ত হওয়া খুব মুশকিল। पूरा जो पूरा सब्जी मार्केट, पूरा सब्जी मार्केट देखना। মার্কেটটা পুরো ভরা মার্কেট, মিট ডগ মিট ওগুলো দেখাতে পাচ্ছি না, দেখি এত অবশ্যই দেখাবো তোমাদেরকে। এটা কি আছে? রাজমা। আরে চাটনি খানি মনে হয় রাজমাই এ। আরে নাগা ধান, ধান কি লঙ্কা মিরিচ মিরচি এটা 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 কলার মুচা না বাঁশের খেরু, মানে বাঁশের রস চিপে মানে খেরু মানে। যাই হোক, আমরা টেক্সিলো করে সবজি মার্কেট। মানিপুর কা কি মাছ, নাম কি? নাতন আমাদের ভাষায় বাটা বলতে ইসকো চাওয়ালে না। আচ্ছা আচ্ছা, লোক তারা এক্সপ্লোর করছি, আমরা এক্সপ্লোর দেখা যাক কি। তো পাত্তা গোবি ও কে চিজে ম্যাম্বু সুকা পানিয়া। আচ্ছা, আর এ এ ভাই সামনে এ কি হে? হুম, আর মির্চি হে কে? নাগা মির্চি কে? তোর ওয়াও ম্যান এক্সিলেন্ট, মানে হেভি লাগছে এক্সপ্লোর করতে। দেখি আর কি দেখাতে পারি তোমাদেরকে। মছলি পকড়নে গেলে কে? আচ্ছা, মিক্স করে বাম্বু বাম্বু হ্যাঁ,
बहुत बढ़िया बहुत बढ़िया। ये वो लाई पता है ना? ठीक है, नाइस एक्सपीरियंस गाइस। हमें एंजॉय करते थे वीडियो टा, खूब सुंदर सुंदर जिनिस देखा बैकन का। ये क्या है? अखुनी। अखुनी? हाँ। अखुनी का मतलब? मतलब ये ना हम लोग बॉईल सब्जी और चटनी चटनी बनाते हैं। ठीक है। अरे लाई पता है ना? ये चाइनीज पता है। चाइनीज पता है? हाँ। सरसों का दाना है ना ऊपर वो? नहीं नहीं, ये चाइना का पत्ता ना। हाँ। उसका फ्लावर है। अच्छा अच्छा, मेरा तो सरसों की तरह लग रहा था ऊपर। हाँ ऐसे तो दिखेगा लेकिन अलग ही है। अच्छा अच्छा, এটা পুরোটাই সবজি মার্কেট। আর এটা কি দেখি, এটা মানে ব্যাংক নাকি? এটা তো ব্যাংক আছে মানে। কত করবে? কিনা কার কিলো? এরা তো হয় এটা 100 আছে খুশি। এটা 100 এই কে চেন চেন একদম ফুল চেন 100 50 केजी, 1 केजी फिर तो कप पे। एक कप, एक कप में। अच्छा, और बैगन है क्या? ये बैगन है? बैगन 20 है। अच्छा 20। बैगन है मेरे तो साग तो रहा साग। आलू टमाटर अच्छे साग अच्छे आइटम कर बने कितने जिनिस पत्र इनका झाटा पटो आसे कम कर जिनिस लगा दिए। आज ये शर्म कुछ नहीं, सब दोकान खुलछे, हमरा जस्ट एक्सप्लोर करछि एटा। ठीक आछे, এটা সবজি মার্কেট আছে এখানে, পুরোটাই সবজি মার্কেট। ব্যাগের দোকান আছে। क्या चीज है ये? क्या चीज है? मशरूम। मशरूम? मशरूम। अच्छा, नागा का स्पेशल क्या? ओह अच्छा, सब जगह का है क्या? ओ सब जगह। अच्छा अच्छा, छुरी वगैरह है? उनका छुरी है नागालैंड का छुरी। তো ভাই সাহেব কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আই থিঙ্ক আগের বছর থেকে এবছর ভিডিওগুলো একটু ধামাকা হতে, তাই তো মিটুন? হ্যাঁ, এরকম ইনফরমেশন কেউ দেবে? তো এই মার্কেটটা যে আমরা এসেছি পুরোটাই সুপার মার্কেট, এটা লম্বা একবারে যাচ্ছে সুপার মার্কেট। এইখানে সবজি মার্কেট থেকে শুরু করে আমি এবার ফিশ এবং মিট সেই এগুলো দেখাবো, ওই স্টেশনের ধারে আছে সেগুলো। তো ভিডিওটা প্রচুর লম্বা হবে, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার করো। আর এখানকার রোডের বিউটি আমি এটাই দেখাতে চাইছি। নাগাল্যান্ড আপনারা আসুন, কোনো ভয় নেই, একদম সেফ আছে, আরামসে এক্সপ্লোর করুন। আমাদের ইন্ডিয়ার একটা পার্ট ভাই, এত ভয় পাওয়ার কী আছে? আর বাজে বাজে চিন্তাও আপনার ছেড়ে এখানে আসো, ঘুরে যান, ট্যুরিজমটাকে বাড়ান এবং খুব ভালো লাগে, এটা দারুণ এক্সপিরিয়েন্স হবে আপনার। ঠিক আছে, না থাকে কথা বলুন, এরা হিন্দি বোঝে মোটামুটি সবাই, কাজ হয়ে যাবে আপনার, ঘোরাটা হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেন খুব ভালো আছে এখানে, খুব সুন্দর একটা পরিবেশ, আর কিচ্ছু কি বলবো। এই যে এই স্ট্রিট ভিউটা দেখে নিন তাহলে বুঝে যাবেন, লোকাল স্ট্রিট আছে। বেশি মজা লাগলো ডগ
ওই ডগ বলছি ইয়ে ডগ মিটার দোকানটা আমি দেখাচ্ছি সামনে আছে। আর একটা জিনিস যেটা দেখলাম ওই ফ্রগ মানে ব্যাঙ ব্যাঙ্কে পুরো একটা ইয়ের মধ্যে ঝুলিয়েছে, ওইটাই ঝোলাটাই বিক্রি করছে 100 rupees। সো পড়ো দেখা হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুগণ, এ হচ্ছে দিনাজপুর মার্কেটের দিকে আমরা যাচ্ছি, মানে দিনাজপুর টাউন এটা হচ্ছে, ঠিক আছে। এটা দিনাজপুর টাউন, পুরো শুনশান, কারণ সকাল সবে 8টা বাজে, এই 9টা 10টার দিকে, ওই আমাদের ওখানকার মতনই 10টার সময় সব হয়। ওখানে পুরীর দোকান আছে, পুরী খাবো আমরা, ঠিক আছে। আর এখানকার প্লেটগুলো দেখো, শহরটা কিছু এরকম খুব সুন্দর, কিন্তু জমজমাট নেই বলে এখন অসুন্দর লাগছে। তো আমরা এখানে এখন পুরী খাবো, পুরী পুরী আছে কত? হ্যাঁ, 20 কা 3 চার তো নেই, ওরা 20 কা 3 5 দো দো 5টা কিতনা বলা 30 5টা খাবি? হ্যাঁ, এটা তো 22 টা 5টা খাইলো 5টা খাবি নাকি? তো 5টা করে দু জায়গা 50 লে লাম, 50 লে না জোরা যাতা না, যাতা হয়ে যায় 10 রুপে কা ফরক না, না এত না যাতা थोड़ा कम कर, 50 में वो कर दो। हाँ, बात तो वही हो गया फिर ना, कैसे बात हो रही है, दोनों खा रहे हैं ना, देखो हम अकेला खाते तो सुबह सुबह क्या बोलते। कर दो थोड़ा, दो दुकान का प्रमोशन भी कर देंगे हम। क्या चीज़ है ये? ये कैमरा है और मेरा यूट्यूब का चैनल है। हाँ, यूट्यूब में वीडियो बनाता हूँ ना। अच्छा, देखो गरम गरम एक पूरी আছে, আমরা কটা 3টা করে, তিনটে কত দেনা নিলে? 30 টাকা, তাই 5টা 30 টাকা যাই হোক। পুরী খাবো এখন, মানে আমরা এখন নাগাল্যান্ডের স্ট্রিট ফুড ট্রাই। ভাই সাহেব মুন্না সিং দাদার সেই পুরী খেয়ে আমাদের সত্যি খুব ভালো লাগলো, আর উনি আমাদের থেকে 10 টাকা কমও নিলেন, যেহেতু আমরা ইউটিউব প্রমোশন করছি বলে এই কারণে। আর এই হচ্ছে শহরের কিছু ভিউ, খুব সুন্দর একটা ভিউ আপনাদের দেখাতে পাচ্ছি। আমার আগেবার মনে আছে আমি ওই সামনের সামনের মার্কেট থেকে আমি স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম, তো আজকে ট্রাই করলাম, আস্তে আস্তে পুরো আজকে খাবার ট্রাই করবো, দেখাবো তোমাদেরকে কেমন একটু। খুব এটা ছোটো মার্কেট এখানে আছে, আমি বড় মার্কেটটা যাব, যেটা সব থেকে বড় মার্কেট দিনাজপুরে, সব থেকে বিগ মার্কেট, তাই তো? হ্যাঁ, আর এখানে সব দোকানপত্র আছে, মোবাইলের দোকান। হ্যাঁ, সিটিটা ভালো, মানে সেরকম একটা কি বলবো, এ গ্রেড বলা মুশকিল, বি গ্রেড সি গ্রেডের মতো হবে। তো এখানে কিন্তু আমি যা দেখতে পারলাম আপনাদের, বিহারি কি চাইছে, তারপরে মুসলিম, হিন্দু, সব প্রকারের কিন্তু লোক থাকে। আর নাগাল্যান্ড তো বেশি আছে অবশ্যই, 80% নাগাল্যান্ড পিপল এখানে বাস করে, আর 10% হিন্দু মানে বাঙালি, আর 10% বিহারি, আরও 10%ের মধ্যেই ধরে রাখুন ওই মুসলিম খ্রিস্টান, তাই তো, তো এর মধ্যে পড়ে থাকে। আর এখানকার যে ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর প্রত্যেকটা গাড়ির কিন্তু দেখবেন এখানে আসামের গাড়িও আছে, কিন্তু এখানের যে গাড়িগুলো নাগাল্যান্ডের NL। ফিশ মার্কেটে যাবো দিনাজপুরে, তো ফিশ মার্কেটটা দেখাবো তোমাদেরকে, এখানে প্রচুর অন্ধকার, ডিম দেখছো ভাল ডিম লাই পাতা মুরগি
भाई कौन सा चिकन है? बॉयलर 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 मुर्गी। हाँ देगा आप उधर से आते घूमने आने क्या मरा है खासी सब है खासी वेदर की गुटी गलो ना कि मुर्गी बच्चा था कि सुंदर पीस कत कर कितना करके पीस है 95 एक का मांस का मार्केट किधर है यही चीज़ है क्या मतलब मीट का जो मार्केट होता है ना यही है और बड़ा सब होता है ना जो डॉग मार्ट डॉग मीट बहुत सारा कुछ होता है ना उधर मिलेगा ना इधर है तब अभी मार्केट खुद ही देखना पड़ेगा कि नहीं जाओ কুকুরের মাংস ওখানে দেখানোর জন্য সব মুরগি আর ইয়ের মার্কেট তো আমাদেরকে আর ওই পাশে যেতে হবে এখানে শুকনো মাছের মার্কেট সব শুকনো মাছ এখানে যে শুকনো মাছ পাওয়া যায় এই যে বিভিন্ন আইটেমের শুকনো মাছ কিন্তু দেখতে গেলে শুটকি মাছ বলা হয় এখানে মুরগি ওই সাইডে দেখ ঠিক আমাদের উপর দিয়ে ফ্লাইট চলে গেল দিনাজপুর এয়ারপোর্টের দিকে এদিকে তো মাংসের মার্কেটটা কোথায় গা চ ভাই ওই মার্কেটে চ ক্যামেরা কেন সিটি ভাই সব এই যে সিটি সিটির পাশেই হচ্ছে দিমাপুর স্টেশন লোকের ভিড় দেখতে পাবে নিচে ভিড়
की बात सुपर मार्केट किधर मिलते थे सुपर मार्केट तो सीधा जाते थे जहाँ पर डॉग मीट फीट है ना ये सब नहीं चलता क्या बोलता सब कुछ है उधर ही है मार्केट मतलब उधर सब कुछ एक ही साथ है सब्जी मार्केट पर का सब कुछ ठीक है चल चलो